বালিজুড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আইয়ুব আলীর ভোট প্রার্থনা। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন জামালপুর প্রতিনিধি সোহাগ হোসেন, সঙ্গে আছে আমি তানজানা রহমান লিজা। আসন্ন 26 ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। বালিজুড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আইয়ুব আলী তার প্রতীক মোরগ মার্কায় ভোট প্রার্থনা ও গণসংযোগ চালিয়েছেন। বুধবার সকালে তার কর্মী সমর্থকদের সাথে উত্তর চরবোলা এলাকায় এ ভোট প্রার্থনা করেছেন। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।